আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে আর একটা ভিডিও লই আইসি। আমরা সাধারণত আমরা সবসময় বাংলাদেশি ভেজিটেবলের ভেজ আপডেট বা কালেকশন করিয়া বেশি বেশি থাকি, কিন্তু তাছাড়া যে আমরা ইউকে ইংলিশ সফর কিছু ভেজ আছে আমরা বাঙালি বা ইন্ডিয়ান বা পাকিস্তানে আমরা সাইলে রোপণ করতাম পারি, সেইগুলো নিয়ে একটু কিছু গপসপ করবো আপনারা মাঝে। আই মিন কিছু টিপস দিমু বা টিপস কইমু বা আমরা কিতা কিতা বীজ রোপণ করতাম পারি, কিছু ইংলিশ বীজ বীজ আর বাংলাদেশের বীজের পাশাপাশি। তো যাই হোক, কিছু ইন্টারেস্টিং টিপসও মানে আছে, একটা নিউজ আছে। যেমন আমরা বাংলাদেশের বীজের পাশাপাশি যে আমরা কিছু ইউকে বীজ কোম্পানিয়ে কিছু কিছু বাংলাদেশের বীজ বা ইন্ডিয়ান বীজ তারা এখন সেল করেন, সো সেইটা ব্যাপারেও একটু আলোচনা করবো। কিতা কিতা বর্তমানে পাওয়া যায়, যেমন তারা কিতা কিতা গার্ডেন সেন্টারও রাখেন এখন সবসময়। তো আপনারা আছে একটা, তো আমরা সাধারণত বাংলাদেশের শিম বীজের পাশাপাশি ইংলিশ ইউকে বিনস একটা একটু হইলগিয়া ইউ একটা উড়ি একটা হইল রানার বিনস। তো রানার বিনস ও এক অনেক জাতের ভ্যারাইটি আছে, আপনারা সবরও জানা আছে। তো এটা একটা এর ফলে অনেক কোম্পানিতেও পাওয়া যায়, তো এটা যে কোনো কোম্পানিতে পাওয়া যায়। তো আমি আনছি রানার বিনস এনর্মা, যেটা দেখতে ফর্রা একটা বা 2 ফিট ওভার লং হয় আর একটা কম্পিটিশনও উইন করছে, ট্রফি পাইছে গার্ডেন কম্পিটিশন, অনেক লম্বা হয়, স্ট্রেটও হয়, মোটো হয়। তো আপনারা চাইলে রানার বিনস যে কোনো কোম্পানির হোক, বাট ভালা কোয়ালিটির সিড ফাইতে হইলে ও কোম্পানির ইউজ করতে পারেন বা জনসন কোম্পানির ইউজ করতে পারেন। তো দেখতে পারলে আমরা বাংলাদেশের উড়ি শিমের পাশাপাশি যে ইংলিশ উড়ি আছে সেইটা আপনাদেরকে অনেকের হয়তো জানা নাই, সেইটা আমরা দেখাচ্ছি, আমি দেখাইতেছি আর কি এটা। তো আপনারা এই দেখতে পারলা ইউকে ইংলিশ রানার বিনস, যেটা আমরা ইংলিশ উড়ি শিম বীজ যেটা বলি থাকি, তো ও দেখতে পারলে একটা। আর দেখি আপনার সেকেন্ড কালেকশন কিতা, তো আপনারা আমি দেখাইমো আমার ইন্টারেস্টিং একটা নিউজ আছে আপনারা মাঝে। আর দেখতে পারলা আমরা সবসময় পালং শাক যেটা আমরা কই, তো একটা হইলো ইংলিশ স্পিনাচ, যেটা একটা হইলো আমরা দেশ পালং শাক করে পরিচিত, তো একটু হইলো ইংলিশ স্পিনাচ একটু আমরা রোপণ করতাম পারি দেখতে পারছেন। এরপরে হইল গিয়া আর একটা জিনিস হইল গিয়া, আমি গত কয়েক সপ্তাহ আগে একবার উইলকিনসন গেছিলাম, তো এজন গার্ডেনার পাইছিলাম, তো তাইন কইসন তাইনও বীজ নিরা, তো আমি উঠতে কইসলাম তাইনরে যে এই বীজ কিলা একটা ফসল কিলা হয়, তার কইসেন খুব ভালো হয় বাট খুব মজা হয় এই স্কোয়াশটা। তো আমি দিছি আর ও স্কোয়াশ আমি একটু ট্রাই করম, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, আপনারা সে আমি কইরাম, যদি আপনারা চেয়ে একটা নতুন একটা বীজটা ট্রাই করতে আপনারা ট্রাই করে দেখতে পারেন, দেখতে পারা একটা দেখতে কিলা লাগে কীরকম লাগে। তো একটা হইলো উইলকত ফাইবা বা তুকাইলে যে কোনো কোম্পানিতেও ফাইতে পারো, এই দুইটা দেখতে পারলাম উইলকো কোম্পানির। এরপরে পাশাপাশি আমরা এখানে আমরা মেরো হই, তো অনেকে কোজেটও কইলেন, তো কোজেট আসলে ওজের দেখতে পাররা, তো ওগো হইলো কোজেট, আর কোজেট তো না বাদে একটা চেঞ্জ হয়ে যায় মেরো, তো বাট আলাদা মেরো বেশিও আছে, আলাদা কোজেটর বেশিও আছে। তো একটা হইলো ইংলিশ মেরো স্কোয়াশ, অনেকে স্কোয়াশও হয়, অনেকে জুকনিও হয়। তো যাই হোক, একটা মারো দেখতে পাররা, তো আপনার মারাও বাংলাদেশের বীজের পাশাপাশি অক্ষর রোপণ করতে পারেন। তো দেখতে পারলা আপনারা আছে, আমি দুই জাতের স্কোয়াশ দেখাইলাম আর স্পিনাচ, তো আপনারা দেখছেন পালং শাক, ও দেখতে পারলা আরও জাতের পালং শাক যেটা একটু স্পিনাচ বিট যেটা একটু হইলো ও দেখতে পারলা পারপেচুয়াল স্পিনাচ, একটা মার্চ তোনে হারভেস্ট করা যায় দেখতে পাররা, তো ওগুলো আপনার ট্রাই করতে পারেন। একটা উইলকিনসনের চিপ যেটা বীজ একটা, এরপরে আপনারা দেখতে পারা জনসনের যে একটা সেম কোম্পানিও আপনারা হচ্ছে কম্পেয়ার করলাম, মানে সরি সেম কোম্পানি না, উইলকো কোম্পানির 50 পেন্স আর জনসন কোম্পানির দেখো কা ওই দেখো 1 পাউন্ড 25 পেন্স। তো অতটুকু রাত আর দিন বেশ্রম, একটু হইলো বেস্ট কোয়ালিটির সিডস এই কোম্পানির, জনসন হইলো গুড কোম্পানির সিডস। তো একটুও দেখতে পাররা মার্চ তোনে স্টার্ট করতে পারবা আউটডোর সোয়িং রোপণ করতে পারবা, স্পিনাচ বেট সেম নামর দেখতে পাররা, বাট প্রাইস
ডিফারেন্স দেখতে পাররা। তো একটু হলো গুড কোয়ালিটি আর একটু হলো উইলকর কোম্পানির, বাট এর মানে না যে বাদ কোয়ালিটি একবারে, বাট এটা উইলকর হিসাবে তারা ব্র্যান্ডর হিসাবে একটু দাম কম। আর একটা জনসন নাম করা কোম্পানি, একটু হলো ইউকের মাঝে বেস্ট কোম্পানির মাঝে হইলো বেস্ট কোম্পানি হইলো গিয়া জনসন, এরপরে ফাইলে গিয়ে আপনারা ও কোম্পানি আরও আরও অন্যান্য কোম্পানিগুলো আছে। তো RHS কোম্পানিরও বালা আছে বীজ, এগুলা তো দেখতে পারছেন। তো আপনারা দেখতে পারলা এখানেও এই দুইটা বীজ কিন্তু একই রকম, বাট পিকচারও দেখতে লাগে আপনারা আছে একটু ডিফারেন্স এই দুইটা। আর একটা আরও আমেরিকান স্প্যানিশ হয় একটা আমেরিকান হিসাবে বড় বড় ফাতা দেয়। তো আপনারা ওগুলা ট্রাই করতে পারেন আজ স্পিনাচ পালং শাক হিসাবে। আর স্কোয়াশর দুইটা দেখাইলাম আপনারা, বাটার স্কোয়াশ স্কোয়াশও চাইলে রোপণ করতে পারেন, বাট বাটার স্কোয়াশও আপনারা ট্রাই করতে পারেন আমরা বাংলাদেশ সবজির মানে ভেজিটেবলের পাশাপাশি। আর বাংলাদেশের উড়ি শিমের পাশাপাশি আপনারা ইউকে উড়ি শিম যেটা রানা বেন্স হইয়া থাকে ওটা রোপণ করতে পারেন, ওগুলো আপনারা দেখাইলাম। আর আপনারা দেখতে পারলে ইন্টারেস্টিং যে টিপসটা আমি কইতাম চাইলাম, আমরা সাধারণত ইন্ডিয়া তনে বা বাংলাদেশ তনে আমরা অনেক সময় বা অনলাইন তনে আমরা ওবিজটা খুঁজি, যেমন এটারে কয় ফুই শাক। তো ফুই শাক আছে একটা আছে বাট্টি জাতর, মানে এটারে কয় বুসি যেটা কি বাট্টি থাকবো বেশলাম মানে জয় না ক্লাইম্বিং নাই। আর একটু হলো ক্লাইম্বিং ও দেখতে পারলাম স্পিনাচও কয় একটারে ক্লাইম্বিং মালাবার স্পিনাচ। তো একটু হইল গিয়া হিট টলারেন্ট আছে গ্রাইট টেস্টিং। আর ও যে বীজটা একটা সাধারণত বাংলাদেশ বা ইন্ডিয়াত বেশি পাওয়া যায় বা আমরা পয়সা কই বা অনেক সময় আমেরিকাতেও পাওয়া যায় এই বীজটা। তো ও দেখো কা আস্তে আস্তে কিছু কিছু বীজ আজকালকে অনেক গার্ডেন সেন্টারও দেখা যায় পাওয়া যায় বা শপও পাওয়া যায়। তো ওটো আপনার কাছে ইন্টারেস্ট নিউজ দিতাম চাইলাম যে ইন্টারেস্ট ওটো হইল কোনো এক সময় মালাবার স্পিনাচ থাকি কোনো শপো বা উইলকিনসনও বা গার্ডেন সেন্টারও দেখা গেছে না বা পাওয়া গেছে না। তো আমি ওখানেও মানে প্রাউড ফিল করলাম যে এখন দেখা যায় আমাদের দেশের কিছু বীজ যেগুলা ইন্ডিয়ান বাংলাদেশি বীজ যেগুলা এগুলা দেখা যায় কিছু ইউকে বীজ কোম্পানিও একটা বেসের। তো দেখতে পারা একটু হলো জনসন কোম্পানি, যে আপনারা জনসন কোম্পানির কুজ করলে আপনারা মালাবার স্পিনাচ তনে আপনারা নাগামসের গাছ মানে বীজ পর্যন্ত পাওয়ার সম্ভাবনা আছে। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের নাগা পেপারস একটা এগুলা হোমবেসে বা BNQ বা মাঝে মধ্যে দেখছি উইলকেও বেসরা, তো ওইগুলা পাওয়া যায়। তো আমিও ইউকের মাঝে আমার ইতিহাসের মাঝে আমি দুইটা তিনটা জিনিস খেয়াল করছি, ও ফাইলাম গিয়া প্রথমে মালাবার স্পিনাচ, এরপরে নাগা বীজ আরও আগেও দেখছি দুই এক বছর আগে। প্লাস কি আমি একবার মনে হয় দেখছিলাম যে ইন্ডিয়ান যে বটল গড যেটা যে নাম্বার লাখান ধরে ওতেও পাওয়া যায়। তো যাই হোক আমরা বাংলাদেশে ইন্ডিয়ান বীজের মাঝে দেখছি ইউকে বীজ বীজ কোম্পানিয়ে বা সিডি স্টোরে বা শপে বা কম দোকানে বেচের জেনে। তো আমরা ফাইলাম গিয়া মনে রাখবা তিনটা বীজ তারা বেচের, একটা হইল গিয়া মালাবার স্পিনাচ, একটা হইল নাগামরিচ, আর একটা হইল গিয়া বটল গডস ইন্ডিয়ান যে বটল গডস একটা লাম্বা লান ওটা দেখছি মাঝে মাঝে উইলকিনসনে ওয়ানে তারা বা অন্যান্য দেখছি পাওয়া যায়। বাট আশা করলাম যে আগামীতে তারা শিমের বীজও বেচতে পারে, আমরা দেশি শিম বা অন্যান্য বীজ তারা বেচতে পারে, তারা টাইম যদি রেকগনাইজ হয়ে যায় আর বালা হয়ে যায় তারা লাগে আর একটা যদি পরিচিত হয়ে যায় ইউকের মাঝে, তা আশা করা যায় তারা একটু আস্তে আস্তে আনতে পারে। তো দোয়া করবা তারা আনতো, তো আনতে আমরা লগু বেটার হইব, এখানে বেটা কোয়ালিটির সিড পাওয়া যাইব তারার মাধ্যমে। তো যাই হোক আমি আপনারা দেখাইলাম যে আমরা বাংলাদেশের বীজের পাশাপাশি যে আমরা ইংলিশ বীজও রোপণ করতাম পারি বা ইংলিশ বীজও আছে কিতা কিতা আমরা বাঙালি ভাই বোনে হলে আমরা রোপণ করতাম পারি ওগুলো দেখাইলাম। তো পাশাপাশি শস্যও আছে কিকুম্বার আছে, এরপরে পাম্পকিনও আছে রেডিশও আছে, এরপরে তো বড়কলি কলিফ্লাওয়ার কেবেজ এগুলোও আছে। তো যাই হোক আমি আপনারারে এখন লইয়া যাই ইরাম হোম বেসর গার্ডেন সেন্টারও কিতা কিতা বীজ কালেকশন রাখছেন আপনারা দেখুকা দেখবা। আর ইনশাল্লাহ আপনারা যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর পাশে থাকা অল নোটিফিকেশন বেলটা ক্লিক করতে ভুলবা না। তখন কিন্তু হইব নোটিফিকেশন বেল বাজিয়ে রাখলে আপনারা
আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড দিব আপনারা সবার আগে নোটিফিকেশন পাই আমার ভিডিওটা দেখতে পারবা তো মেক শিওর আপনারা অন নোটিফিকেশনটা ক্লিক করবা আর পাশে থাকা যে সাবস্ক্রাইবার আছে ওটাও ক্লিক করবা সাবস্ক্রাইব করবা আমার লগে তো যাই হোক ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাপোর্ট করবা তো যাই হোক আমি ইয়া যাইলাম আপনারা আছে ইউকে গার্ডেন সেন্টার হোম বেস গার্ডেন সেন্টার লইয়া যাইলাম আপনারা দেখুক কী কী বীজ তারার মাধ্যমে আছে আপনারা দেখতে পারবা তো দেখুক তো ভিউয়ার্স সকল আজকে আপনারা আছে গার্ডেনিং সেন্টার লইয়া আইছি হোম বেস তো অনেক ভাই বলেন তো হয়তো জানা না থাকতে পারে যে হোম বেস যেনে আমাদের গার্ডেনিং করার যে বীজগুলা রয়েছে আপনারা হোম বেসও অনেক ধরনের ইংলিশ ভেজিটেবল সিডস পাইবা ইউকে ভেজিটেবল সিড যেগুলো আমরা কইয়া থাকি তো আপনারা হচ্ছে দেখাই দাম ইউকের সিডর পাশাপাশি অন্যান্য সিড কিতা কিতা আছে আপনারা দেখবা আরও তো ওই দেখতে পারলা এখানের মাঝে আপনারা দেখি লাউকা ক্যামেরার মাঝে কিতা কিতা আছে ওই দেখতে পারলা আরও ভেজিটেবল সিড দেখতে পারলা বিনসগুলা আর আপনারা দেখতে পারলা রানার বিনস তো রানার বিনস একটা আছে স্টিংলেস রানার বিনস বালা আছে এরপরে আপনারা ও কোম্পানিরও পাইবা এরপরে আপনারা পাশাপাশি দেখো কা হোম বেস এবং বিএনকিউ মোটামুটি সিমিলার তারা আপনারা দেখতে পারা তারার কালেকশন কিতা কিতা আছে আপনারা দেখাইলাম ও দেখতে পারা ফ্লাওয়ার টমেটো ওগুলো আছে কেন কিছু কালেকশন দুটো দেখতে পারা এটা হলো কিতা কয়েকটা মিস্টার ফতকিলস সিড কোম্পানি একটা ওই দেখতে পারা কেন সানফ্লাওয়ার সিড পর্যন্ত আপনারা পাইবা ভিউয়ার্স হল আর হেইচএস গার্ডেনিং জর বীজ গুলা ওগুলা রেকমেন্ডেড দেখতে পারবা স্পিনাচ তো লাস্ট ইয়ার দেখছি তারা নাগা মাসের বীজটা বেশি সোয়াইন বিয়ে হোম বেস আরও একটা টমেটো দেখতে পারা F1 আমি দেখলাম নাগা মরিচের বীজ আছে নি আমার খেয়াল আছে এইবার নাগা মরিচ হোম বেস ফাইলে নিয়ে আর রোপণ করতাম দেখতাম কিলা হয় তো ভিউয়ার্স সকল এখানেও দেখলাম না হোম বেস নাগার বীজ আছে করিয়া বাট হয়তো আছে বিক্রি হয়ে গেছে তো দেখি আমি কিতা আর আপনার আছে চেক করি লাই আমি কোনো বাইতে সিফাত আসেনি পাইলিতাম পারি কোনো বাইতে রনার বেঞ্চের মাঝে আপনার ওই যে দেখা পড়ায় এনোরমা ওটা বেশি লাম্ব হয় আর এটা কি কম্পিটিশনে একবার উইন করছে এক দুইবার এটা খুব দুই ফুট আড়াই ফুট ওরা লাম্ব হয়ে যায় কোনো সময় যদি আপনারা লাম্বা করতে পারেন এটা কম্পিটিশন নিতে পারবা তো আমি হোম বেসর যে কোম্পানির বীজগুলা ওগুলো আমি তো কইলাম বাট পেপারস দেখতাম পারলাম ওগুলো আছে বাট অন্যান্য পেপারসগুলো নাই এখানে কইতাম পারলাম না দেখতে পারলাম একটা কারি পেপারস চিলি বাট স্পিনাচ আছে স্পিনাচ অবশ্য দেখতে পারবো বাট আমি দেখি হোম বেস্টর কোম্পানি এলে ভালো হয় আমি এবার চাইলাম স্টিংলেস
ওগুলা রানা বিনস লওয়ার চেষ্টা করলাম, স্টিংলেস একটা। তো স্টিংলেসের মাঝে লেডি ওয়ান আছে একটা, এই দেখতে পারা ওর মূল্য কে জানে কত পরে, 360। ইয়ার সকল হোম বেসর কোম্পানির এখনো বীজ পাইছি না, এটা হইল ও কোম্পানির দেখতে পারা আপনারা, দেখা যাক আর কোনো আনা পাওয়া যায়নি।